হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো কাঁচা পেঁপের লাড্ডু লাড্ডুগুলো খেতেও যেমন খুব সুন্দর আর তৈরি করাও কিন্তু খুবই সহজ তো আজকে চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি পেঁপেটা খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে গ্রেট হয়ে গেছে এখানে আমি কড়ার মধ্যে জলটা গরম করে নিয়েছি গরম জলের মধ্যে গ্রেট করে রাখা কাঁচা পেঁপেটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এটাকে ভাবিয়ে নেব তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম পেঁপেটা ভাপিয়ে নিলে কি হয় পেঁপের কাঁচা গন্ধটা আর থাকে না তো এবার পেঁপে ভাপানো হয়ে গেছে এবার আমি একটা ছাঞ্চা দিয়ে পেঁপেগুলো ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রে তো দেখুন পেঁপের যেটুকু এক্সট্রা জল আছে ওটাকেও কিন্তু আমি ঝরিয়ে নেব তো এবার আমি কড়ার মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম এরপর দুটো এলাচ আর চিনি দিয়ে দিলাম এটাকে একটু হালকা ভেজে নেব তো এবার গ্রেট করা পেঁপেটা তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি তিন মিনিটের মতো ভেজে নেব তো পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো দেখুন চিনি দিয়ে কিন্তু একটু জল বেরিয়েছে এই জলটাকে আমি কিন্তু পুরো শুকিয়ে নেব এবার এর মধ্যে আমি একটু গ্রিন ফুড কালার ব্যবহার করেছি এটা আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন তো এভাবে আমি যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব তো দেখুন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এবার চিট হয়ে আসছে তো দেখুন চিট হয়ে গেছে হাতে করেও দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডলা ডলা পাক পাকিয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে এটা লাড্ডু হওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমি এখানে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি দেখুন এবার গোল গোল করে লাড্ডু আকারে বানিয়ে নিচ্ছি তো দেখুন এভাবেই আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি এখানে আমি সৌন্দর্যের জন্য কিছুটা নারকেল কুঁড়ো নিয়েছি এবার ওর মধ্যে ছড়িয়ে দিলাম তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ